হ্যালো ডিয়ার গাইস ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যে প্রথম ছোট গল্পটি রয়েছে সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে বাই আর কে নারায়ণ তো এই গল্পটার এই ছোট গল্পটার আজকে আমরা লাইন বাই লাইন বাংলা অনুবাদ করবো আর কে নারায়ণের নাম যদি বলি রশিপুরম কৃষ্ণস্বামী আই আর নারায়ণস্বামী তার হচ্ছে পুরোনাম তিনি একজন আমাদের সাউথ ইন্ডিয়ান রাইটার অ্যান অ্যাস্ট্রোলজার ডে অর্থাৎ একটি জ্যোতিষীর একদিনের যে কী কী ঘটনা ঘটছে তার জীবনে সেই ঘটনাটা কিন্তু এখানে এই গল্পটার মধ্যে আমরা পাবো খুব সুন্দর একটা গল্প ইন্টারেস্টিং লাস্টের দিকে একটা সাসপেন্স রয়েছে তোমরা শেষ পর্যন্ত যদি গল্পটা যদি পড়ো তোমাদের খুব ভালো লাগবে গল্পটা তো চলো আজকের যে ছোট গল্পটা সেটা আমরা লাইন বাই লাইন অনুবাদ করব কি বলছে পাংচুয়ালি অ্যাট মিড ডে পাংচুয়ালি মিনস হচ্ছে সঠিক সময় একদম কারেক্ট টাইমে হচ্ছে প্রতিদিন এরা রীতিমতো প্রতিদিন রেগুলারলি বসে তো যথা সময়ে অ্যাট মিড ডে মানে তাই দুপুরবেলাতে হি ওপেন হিজ ব্যাগ হি বলতে এখানে কিন্তু যদিও প্রথম দিকে আমাদের যে কে এইটা রিভিল করেনি এখানে হি বলতে কিন্তু অ্যাস্ট্রোলজারের কথা বলেছে তো যথাসময়ে ভর দুপুরে বা ঠিক দুপুরবেলায় সে তার ব্যাগটা খুলেছিল ব্যাগ বা ঝোলা বলতে পারো এক জ্যোতিষীটা তার ঝোলাটা খুলেছিল অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট এবং ছড়িয়ে দিয়েছিল অর্থাৎ দোকান যেভাবে বিছায় না পথের যে দেখবে সেই রকম স্প্রেড আউটে ছড়িয়েছিল তার প্রফেশনাল ইকুইপমেন্ট প্রফেশনাল প্রফেশনালে পেশাগত ইকুইপমেন্ট মানে সরঞ্জাম বা যন্ত্র জিনিসপত্রগুলোকে সে ছড়িয়েছিল যার মধ্যে কী ছিল হুইচ কনজিস্টেড যার মধ্যে ছিল কী কী আর ডজন অফ কাউরিসল এক ডজন কাউরিসেলস কাউরিসেলস মানে কি করি তাহলে কী কী প্রশ্ন হতে পারে তোমাদের যেহেতু এমসিকিউ এবারে সেমিস্টার ওয়ানটা তোমাদের সেই জন্য টেক্সট কিন্তু খুব খুটিয়ে পড়তে হবে তাহলে ব্যাগের মধ্যে তাহলে কি কি ছিল এক ছিল কি এক ডজন অফ কাউরি কাউর ছিল কড়ি ছিল স্কোয়ার পিস অফ ক্লথ উইথ মিস্টিক চার্টস অন ইট তাহলে এক স্কোয়ার পিস অফ ক্লোথ মানে হচ্ছে চৌকো আকারের একটা কাপড়ের টুকরো যেখানে অস্পষ্ট রহস্যময় চার্ট ছিল ই অ্যান্ড কি হচ্ছে নোটবুক একটা নোট বই পালমাইরা রাইটিং এবং একগুচ্ছ যেটাকে আমরা পান্ডুলিপি বলি সেখানে হস্তরেখা সম্পর্কিত কিছু তথ্য দেওয়া ছিল ঠিক আছে বান্ডেল রাইটিং মানে একগুচ্ছ পাণ্ডুলিপি অর্থাৎ তাল পাতা দিয়ে তৈরি তাল পাতায় সেখানে লিখা হতো আগেকার দিনে লিখা হতো আর এবার তারপরে কিন্তু সেই যে অ্যাস্ট্রোলজার বর্ণনা দিয়েছে তার চেহারা বেশভূষা কেমন ছিল বলছে হিস ফোর হেড তার কপালটা ছিল ওয়াজ রেসপ্লেন্ডেড মানে চকচক করছিল একদম উজ্জ্বল উজ্জ্বল ছিল উইথ স্যাক্রেড অ্যাস পবিত্র ছাই দিয়ে অ্যান্ড ভারমিলিয়ন এবং সিঁদুর দিয়ে অর্থাৎ তার চক কপালটা পবিত্র ছাই এবং সিঁদুরে চকচক করছিল অ্যান্ড হিস আইস এবং তার চোখগুলো স্পার্কেল রুগীদের সাব অ্যাব নর্মাল গ্রিম গ্লিম এবং তার চোখগুলো অস্বাভাবিক দুটিতে চকচক করছিল যা আসলে কি ছিল তার খরিদ্দার অনুসন্ধানের ফল অর্থাৎ তার চোখগুলো এমনভাবে ছিল যে সবসময়ই মনে হচ্ছে যেন তিনি কাস্টমার অর্থাৎ তার যে খরিদ্দার হচ্ছে তিনি এখানে দোকানের মতো ব্যবসা শুরু অ্যাস্ট্রোলজারকে আমরা এই অ্যাস্ট্রোলজারকে আমরা একটা ভণ্ড ভাবতে পারি ঠিক আছে তিনি কিন্তু এখানে তিনি কিছু অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিন্তু বিশেষ কিছু কিছু জানেন না কিন্তু সে কিন্তু তার ইনকামের লোভে ইনকামের জন্য কিন্তু সে এখানে এই জায়গায় বসেছে বাট হুইচ সিম্পল ক্লায়েন্টস কিন্তু যেটাকে তার হচ্ছে স সাদাশিদের খরিদ্দারেরা ভেবে নিত টুক যেটাকে ভেবে রাখত কি একটা দিব্য জ্ঞানের আলো মনে করতো অ্যান্ড ফেল কমফর্টেড এবং কি করত এবং স্বস্তি অনুভব করতো এবং সন্তুষ্ট হতো দ্য পাওয়ার অফ ইস আইস ওয়াজ কনসিডারি এনহান্স বাই দেয়ার পজিশন কি বলছে তার যে চোখের যে ক্ষমতা সেটা মানে অনেকভাবে এনহান্স হয়ে গেছিল বাইদের অবস্থানের কারণে বলছে তার চোখের যে দ্যুতি বা ঔজ্জ্বল্যটা সেটা অনেক গেছিল তার কারণটা ছিল বাইদের পজিশন তার অবস্থানের কারণে কিভাবে ছিল প্লেস মানে অবস্থিত ছিল তার চোখগুলো কোথায় কিভাবে দেওয়্যার বিটুইন সেই চোখগুলো ছিল কোথায় বিটুইন মানে মাঝে দ্য পেইন্টেড ফোর হেড অর্থাৎ অঙ্কিত কপাল এবং ডার্ক হুইস্কার্স এবং কালো দাড়ির মাঝে এবং দাড়িগুলো কী ছিল হুইস্ট্রিম ডাউন যেটা নেমে এসেছে ডাউন চিক্স তার গাল পর্যন্ত নেমে এসেছে অর্থাৎ তার যে চোখগুলো ছিল সেগুলো হচ্ছে কপালে হচ্ছে আমরা যদি এই যে মুখটা বলি তার এই জায়গাটা হচ্ছে এইটা যদি চোখ বলি এটা যদি চোখ বলি তার এইখানে কপালে হচ্ছে কি আছে রাঙা রয়েছে এখানে আর এই যে মুখ ভর্তি দাড়ি তাহলে এই মুখ ভোটে দাঁড়িয়ে এবং কপালের মাঝে চোখ দুটো কিন্তু উজ্জ্বল করছিল তো এই জন্য তার চোখ দুটোকে বেশি উজ্জ্বল দেখাচ্ছিল বলছে ইভেন ইভেন আ হাফ উইথ আই স্পার্কেল ইন সেটিং হচ্ছে এমনকি একটা হাফ হয়েছে মানে হচ্ছে বোকা বোকালেকেও চোখও কিন্তু এটা ধাঁধা খেয়ে যেত একদম চোখ ধাঁধিয়ে যেত এই রকম তার যে বেশভূষা দেখে টু ক্রাউন দ্য এফেক্ট ক্রাউন মিন হচ্ছে বাড়ানো এফেক্ট মানে সেই সেটাকে আরও ফলপ্রসূ করার জন্য বা এই যে যেটা দেখতে লাগছে সেটাকে আর একটু জোর করা জোর দেওয়ার জন্য উড কি হি উড স্যাফ্রন কালার টার্বানে রাউন্ড সেট তাহলে কি করলো সে কিন্তু এইটাকে আরেকটু জোরালো করার জন্য স্যাফ্রন কালার স্যাফ্রন কালার মিনস হচ্ছে গেরুয়া কালার বল গেরুয়া কালারের টারবান মানে পাগড়ি পরতো অ্যারাউন্ড তার মাথার উপরে কি করতো একটা গেরুয়া কালারের পাগড়ি পরতো দিস কালার স্কিম নেভার ফেলড কি বলছে দিস কালার এই যে রংটা রঙের যে পরিকল্পনাটা নেভার ফেল কখনো ব্যর্থ হতো না অর্থাৎ তিনি কেন এই বেশভূষাটা গ্রহণ করেছেন যাতে তার যে কাস্টমার যে যে সিম্পল ক্লায়েন্ট আছে তারা যাতে তার প্রতি আকৃষ্ট হয় সেই জন্য কিন্তু কিন্তু এই এই তো যে হতো এই জন্য বলছে এই যে কালারের যে কম্বিনেশনের যে পরিকল্পনা সেটা কখনোই ব্যর্থ হতো অর্থাৎ মানুষজন কিন্তু তার প্রতি আকৃষ্ট হতেন পিপল আর অ্যাট্রাক্টেড কি হচ্ছে মানুষজন তার প্রতি আকৃষ্ট হতো হিম তার প্রতি অ্যাজ বীজ আর অ্যাট্রাক্টেড বীজ মানে মৌমাছিরা অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হতো টু কসমস অ্যান্ড ডালিয়া কসমস আর ডালিয়া কসমস ফুল দেখো আমি কসমস ফুলটা দেখাচ্ছি আর এটা দেখো ডালিয়া ফুল এই কসমস এবং ডালিয়া ফুলের প্রতি মৌমাছিরা যেভাবে আকর্ষিত হতো ঠিক তেমনি লোকজনেরা তার প্রতি আকর্ষিত হতো হতো অর্থাৎ মৌমাছিরা যেমন ফুলের দিকে ছুটে যায় ঠিক তেমনি লোকজনেরাও হচ্ছে তার প্রতি ছুটে যেত আন্ডার বাউস মানে বসে থাকতেন না বাউস অফ এ স্প্রেডিং ট্যামার এন্ট্রি একটা তেঁতুল গাছের নিচে ডালপালার নিচে তেঁতুল গাছের নিচে বসে থাকতেন যেখানে যার পাশে একটা রাস্তা ছিল যেটা টাউন হলের দিকে টাউন হলের মধ্যে দিয়ে গেছে অর্থাৎ টাউন হলের রাস্তা গেছে এই রকম রাস্তার পাশে একটা তেঁতুল গাছের নিচে কিন্তু তিনি বসেছিলেন তাহলে প্রশ্ন হতে পারে তিনি এমসি হতে পারে যে কোন গাছের নিচে বসে থাকতেন ট্যামারিন ট্রি মানে তেঁতুল গাছের নিচে কিন্তু বসে থাকতেন যে রাস্তাটা কোন দিকে গেছে তাহলে যদি বলা হয় টাউন হল পার্কে এমসিকিউ কিন্তু আসতে পারে খুঁটিয়ে তোমাদেরকে পড়তে হবে প্রত্যেকটা টেক্সটকে এই জন্যে খুব সুন্দর করে গুছিয়ে পড়তে হবে কি বলছে দেখো ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েস এই জায়গাটা বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে এটা একটা উল্লেখযোগ্য ছিল বিভিন্ন কারণে সেই কারণগুলো কি বলছে দেখো আর সার্জিং ক্রাউড অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন হিজ ন্যারো রোড দিজ ন্যারো রোড মর্নিং টিল নাইট বলছে এই যে সরু রাস্তাটায় সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা একটা চাপা ঠাসা ভিড় সার্জিং ক্রাউড মানে বলতো ঠাসা ভিড় কিন্তু সবসময় চলাচল করতো এই কারণে বলছে এই জায়গাটা উল্লেখযোগ্য আরেকটা কী আরও খেলছে আরও কী বলছে কারণ যে ভ্যারাইটি অফ ট্রেডস মানে বিভিন্ন রকমের ব্যবসা ঠিক আছে অ্যান্ড অকুপেশন মানে বিভিন্ন পেশার লোকেরা ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইট ওয়ে এবং কী বলছে বিভিন্ন রকমের ব্যবসা এবং পেশাদারের লোকেরা কিন্তু এখানে সারাটা দিন ধরে থাকতো কি কী থাকতো তাহলে প্রশ্ন হতে পারে পরের দিকে দেখো কে কে থাকতো মেডিসিন সেলার্স যারা ওষুধ বিক্রেতা থাকতো স্টোলেন অফ সেলার্স অফ স্টোরেন হার্ডওয়ার যে যেই হার্ডওয়্যারগুলো চুরি হত চুরি করে বিক্রি সেই চোরাই হার্ডওয়্যারকে বিক্রি করতো হার্ডওয়্যার মানে লোহার জিনিসপত্র হতে পারে সেখানে এই যেগুলো বিক্রি হতো অ্যান্ড জাং এবং হচ্ছে জাঙ্ক মিনস হচ্ছে যেই ভাঙড়ি যে বিক্রি করে যেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে আমরা ফেলে দিই সেই জিনিসগুলোকে তখন কোনো একটা প্লাস্টিকের বোতল ফেলে দিলাম ঠিক আছে যে ভাঙড়িগুলো আবার কুড়িয়ে নিয়ে যায় আবার বিক্রি করে সেই রকম এই জায়গাগুলো বিক্রি হতো এখানে মেজিসিয়ান সেখানে কি ছিল জাদুকর ছিল অ্যাবোবল সর্বোপরি অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লথ অকশনিয়ার মানে নিলাম করি অর্থাৎ আমরা এখানে হকার বলতে পারি ঠিক আছে চিপ ক্লব সস্তার কাপড় বিক্রেতা একজন থাকতো হু কি বলছে হু ক্রিয়েটেড এনআ ডিন টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন হি হু ক্রেটের দিনে এই কাপড় নীল কাপড় বিক্রে চিপ সস্তার কাপড় বিক্রেতে কী করতেন হু ক্রিয়েটেড আপ ডিল যথেষ্ট চিৎকার চিৎকার করতেন অল ডে সারাদিন ধরে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন সমস্ত টাউনকে অর্থাৎ সমস্ত টাউনের লোককে আকর্ষিত করার জন্য তিনি কিন্তু চিৎকার চেতানা করতেন তাহলে এই সেটিংটা দেখো ভালো করে যে সেটিংটা রয়েছে সেখানে কিন্তু বিশেষ কিছু উন্নত একটা টাউনে নয় এটা একটা 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 শহর থেকে জায়গায় অর্থাৎ দেখুন এখানকার পরিবেশটা দেখো খুব যে এখানে গণ্যমান্য যে একদম এরিস্টকেটিক লোকরা এখানে যাবে তা কিন্তু নয় এখানে সাধারণ মানুষগুলোই যাবে তো রকম একটা এই এইরকম একটা সেটিংয়ের কথা বলছে অর্থাৎ এই যে এই মনে রাখবে এই যে গল্পটা তিনি কিন্তু একটা মালগুড়ি এই মালগুড়ি বলে একটা গ্রামের কিন্তু কাল্পনিক গ্রামের কথা এখানে বলেছেন এই মালগুড়িটা কোনো কোন কোনো অস্তিত্ব কিন্তু বাস্তবে কিন্তু নেই এটা একটা ইমেজারি একটা ভিলেজ নেক্সট হিম অর্থাৎ এই এই তারপরে ইন নেক্সট হিম ইন ভোসি ফরেশনেস কাম টু আ কেম আ ভ্যান্ডোর অ ফ্রেন্ড আ ফ্রাইট গ্রাউন্ডনটস তো কী বলছে তারপরেই একটা ভাজা বাদাম ভাজার বিক্রেতা আর কি আসতো কীভাবে ভেসি ফরেসনেস ভোসি ফরেসনেস মানে চিৎকার করে করে সেখানে কিন্তু আসতো হু গেভ হিজ ওয়ে অফেন্সিভ নেম ইজ ডে হু গেভ ইজ ওয়ার ওয়ার মানে তার জিনিসপত্রগুলোকে ফেন্সি নেম একটা মজার নাম দিত প্রতিদিন তার অর্থাৎ বাদাম বাদাম যে বিক্রেতা সে তার বাদামগুলোকে বিভিন্ন নামে কিন্তু ডাকতেন প্রত্যেক কলিং কীভাবে ডাকতেন ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে একদিন তিনি এটাকে কী বলতেন বম্বে আইসক্রিম বলতেন অ্যান্ড বম্বে আইসক্রিম অ্যান্ড অন দ্য নেক্সট ডে দিল্লি আমন্ড এবং পরের দিন কী বলতেন দিল্লি আমন্ড বলতেন অ্যান্ড দ্যান্ড ওন দ্য থার্ড রাজাস রাজাস ডেলিগেসি এবং তৃতীয় দিনে পরের দিনে কী বলতেন রাজার ডেলিগেসি মানে রাজার সুখাবার মানে সুখাদ্য আর কি রাজার খাবার এইসব বলে কিন্তু তিনি বাজাম বিক্রি করতেন তাহলে এই যদি যদি বলে বলে ভালো ভালো কথা বলতেন একটা দারুণ দারুণ কথা বলে বিক্রি করতেন এইভাবে সোন মানে এইভাবে চলাতেন অ্যান্ড শো ফোর্থ এইভাবে চিৎকার করে বিক্রি করতেন আর এই কারণে কি করতো পিপল ফ্লক টু হিম তার কারণে ফ্লক মানে হচ্ছে দল বেঁধে তার কাছে যেত অর্থাৎ দলে দলে সেখানে ভিড় কনসিডারেবল পোর্শন অব দিস ক্রাউড ডেলি বিফোর অ্যাস্ট্রোলজার টু আ কনসিডারেবল মানে অনেকটা পোর্শন মানে অংশ এই ভিড়ের এই ভিড়ের অনেকটা অংশই বা অনেক লোকেই কিন্তু অ্যাস্ট্রোলজার কাছেও সেখানে কিন্তু ভিড় করতেন ভিড় জমাত ডেলিট মিনস হচ্ছে সময় নষ্ট করা ঠিক আছে দেখবে অ্যাস্ট্রোলজারের কাছে যারা যাবে তারা হচ্ছে আড্ডা দিতে বা এখানে সেখানে হতো সেখানে একটু দেখছে ঠিক আছে হালকা ভাবে রকমভাবে ভাবে অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড মিনস হচ্ছে পরিচালনা করা বা চালাতেন বিজনেস দেখো ভালো করে বুঝে কি বলছে এই অ্যাস্ট্রোলজারের যে কাজকর্মটাকে তিনি কিন্তু এটাকে বিজনেস বলেছেন এখানে আর কে নারায়ণ কারণ তিনি কিন্তু যে অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিশেষ কিছু জানতেন তার কিন্তু জ্ঞান ছিল না শুধুমাত্র তার ব্যবসা চালানোর জন্য তার এটাকে বেচা বিক্রি করার জন্যই তিনি কিন্তু এই প্রফেশনে এসেছেন এই জন্য কি বলছে দ্য তার তার কা ব্যবসা চালাতো বাই লাইট অফ এ ফ্লেয়ার লাইট মানে ফ্লেয়ার মানে আলোতে মশাল বলতে পারো ঠিক আছে তো মশালের আলোতে কিনে তার ব্যবসা চালাতো হুইচ ক্র্যাকেল যেটা ক্র্যাকেল মানে শব্দ স্পোক টপ যেটা শব্দ একদম ধোয়া হতো কোথা থেকে অ্যাবভ দ্য গ্রাউন্ড আর হিপ নিয়ার বাই অর্থাৎ তার পাশেই যে হচ্ছে একটা বাদাম বিক্রেতা ছিল বাদাম ভাজা বিক্রেতা তো তার যে ঢিবিটা ছিল সেই ঢিবির বাদামের যে স্তূপ ছিল সেখানকার আলো থেকে তিনি কিন্তু তার দোকানটাকে চালাতেন তার ব্যবসাটাকে চালাতেন অর্থাৎ তার মানে বুঝতে পারছো যে এই অ্যাস্ট্রোলজার কিন্তু নিজস্ব কোনো আলো নেই কি বলছে হাফ অফ দ্য এনচার্নমেন্ট দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ দ্য মিউনিসিপাল লাইটিং বলে দেখো এই জায়গার একটা আকর্ষণের অন্যতম আরেকটা কারণ হচ্ছে কি যে এইখানে মিউনিসিপাল লাইটিং অর্থাৎ যে মিউনিসিপাল যে পৌরসভার যে আলোর কিন্তু এখানে কিন্তু বিশেষ সুবিধা ছিল না অর্থাৎ এখানে যে লাইটের ইলেকট্রিক লাইটের যে ব্যবহার সেইটা কিন্তু এখানে ছিল না ঠিক আছে আর এই জন্য এই জায়গাটা কি হচ্ছে অনেকটা আকর্ষিত করেছে অর্থাৎটা হচ্ছে আকর্ষণের মতো জায়গা হয়েছিল কেন পরের দিকে রাখো কি বলছে দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সপ লাইটস এই যে জায়গাটা সেটা আলোকিত হতো সপ লাইটস মানে হচ্ছে আলোতে নেক্সট বলছে ওয়ান ওর টু হ্যাড মিসিং আচ্ছা এটা বানানটা স্পেলিংটা একটু ভুল আছে এটা হিসিং হবে হ্যাঁ এইচ আই ডবল এস আই এন জি হ্যাঁ এটা হিসিং হবে এই বানানটা একটু মিস্টেক আছে দেখবে তো কি বলছে ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস তাহলে এক দুইটা কি ছিল এখানে গ্যাস লাইট ছিল যেটা হিসি শব্দ করছিল সাম হ্যাড নেকেড ফ্লেয়ারস স্টাগন পোলস যে কিছু কিছু জনের কি ছিল নেকেড ফ্লেয়ারস ফ্লেয়ারস মিনস হচ্ছে মশাল পোলস মানে খুঁটির মধ্যে বেধে রেখেছিল এইভাবে কিন্তু আলোগুলো পাচ্ছে কিভাবে আর সাম ওয়্যার লিটেড বাই ওল সাইকেল ল্যাম্পস আবার কেউ কো কি করত যে পুরনো সাইকেলের যে বাতি সাইকেলের মধ্যে যে বাতি লাগানো থাকে সেটার আলোতে জ্বালাতো অ্যান্ড ওয়ান ও টু আরো এক দুজন কিছু লাইক দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারের মতো ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন অর্থাৎ কি বলছে এই অ্যাস্ট্রোলজারের মতো তাদের নিজের আলো ছাড়াই এই জিনিসটাকে ম্যানেজ করতেন বা ব্যবসা চালাতেন অর্থাৎ কি বলছে এইখানকার জায়গাগুলো কিভাবে আলোকিত হতো সেখানে কিন্তু মিউনিসিপ্যাল যে লাইট বা সেখানে ইলেকট্রিক লাইট কিন্তু ছিল না এইখানে কিন্তু তা কিসের কিসের আলো ছিল তাহলে দেখো যে সেখানে কিন্তু গ্যাস লাইট বা হ্যাচাক যেটাকে বলা হয় এই সেই লাইট ছিল তারপরে সেখানে তোমার হচ্ছে মশালের আলো ছিল এবং ও পুরনো সাইকেলের যে আলো সেইখানে কিন্তু সেই আলো ছিল অথবা কেউ একাধ দুজন ছিল যাদের এই অ্যাস্ট্রোলজারের মতো নিজস্ব কোনো আলোই ছিল না তবুও তারা সেখানে দোকান তাহলে একটা অন্ধকার একটা অন্ধকার অন্ধকার একটা জায়গা একটা পরিবেশের মধ্যে তারা কিন্তু এই দোকানগুলো করছে ইট ওয়াজ এ বিল্ডারিং ক্রস অফ লাইট ড্রেস এন্ড মুভিং শ্যাডোস তো বলছে এই জায়গাটা একটা অদ্ভুত রকমের ক্রিস ক্রস মানে এইদিক ওদিক থেকে কি হতো আলো রশ্মি আসতো এবং মুভিং স্যাড এবং ছায়া পরতো ঠিক আছে অর্থাৎ হালকা হালকা আলো আসতো যেহেতু এই দেখো ইলেকট্রিক আলো এমনিতেই নেই তারপর হচ্ছে এই রকম আলোগুলো হচ্ছে তো এদিক ওদিক থেকে কয়েকটা আলো হালকা আলো সেই অ্যাস্ট্রোলজারের দোকানে আসতো এবং ছায়াগুলো পরতো ঠিক আছে খুব একটা যে আলো পড়ছে তা নয় কিন্তু বুঝতেই পারছো এই রকম আলো আর কত আলো হবে ড অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল যে এই যে এই যে এই রকম আলোটা সেই অ্যাস্ট্রোলজারের পক্ষে খুব উপযুক্ত ছিল ভেরি সুইটেড ছিল উপযুক্ত ফর দ্য সিম্পল রিজন হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি এন অ্যাস্ট্রোলজার হিউন হি বিগেন লাইফ কি বলছে তার প্রথম দিকে বা শুরুর জীবনে কিন্তু তার একটু ইচ্ছে ছিল না ইন্টারের মানে ইচ্ছা এ টু বি এন একজন অ্যাস্ট্রোলজার হওয়ার কিন্তু তার একটুও ইচ্ছে ছিল না তার কিন্তু বিন্দুমাত্র ইচ্ছে ছিল না কিন্তু আসলে কী হচ্ছে তাকে পরিস্থিতি তাকে অ্যাস্ট্রোলজার বানাতে বানিয়েছে কি বলছে অ্যান্ড হি নিউ নো মোর হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার দ্যান হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ দ্যান নেক্সট মিনিট তো কি বলছে দেখো এখানে বলছে হি নিউ

he was as much a stranger to the stars as were his inns and customers কি বলছে একজন ইনোসেন্ট কাস্টমারে সাদাসি যা সহজ সরল কাস্টমারে খদ্দেরের কাছে যেমন গ্রহ নক্ষত্রের যে বিষয়গুলো সেইগুলো তার কাছে যেমন অপরিচিত অজানা অজ্ঞাত ছিল ঠিক তেমনি তার কাছে অর্থাৎ অ্যাস্ট্রোলজার কাছেও সেগুলো কিন্তু অজা অর্থাৎ অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু অ্যাস্ট্রোলজির হয়েছেন শুধুমাত্র মানে পেশার জন্য টাকা কামাইয়ের জন্য ঠিক আছে এই কারণে কিন্তু তিনি কিন্তু যে অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিশেষ অনেক জ্ঞান আছে তার নেই এই বলছে যে তার কাস্টমারদের যেমন কিন্তু গ্রহ নক্ষত্র বিষয়ে যেমন জ্ঞান ছিল না তারও তেমন এই গ্রহ নক্ষত্রর কাছেই জ্ঞান ছিল না অর্থাৎ তার কাছেও সেটা অপরিচিত স্ট্রেঞ্জার মিনস অপরিচিত ইয়েট ইট মিনস তবুও হি সেই তবুও সে বলতো থিংস মানে এমন কিছু বলতো হুইজ প্লিস যেটা প্লিজ অ্যান্ড অ্যাস্ট্রনিজার প্রত্যেককে কী করতো প্লিস্ট মানে খুশি করে দিত আনন্দিত করে দিত এবং অ্যাস্ট্রনিশ মানে সবাইকে অবাক করে দিত দ্যাট ওয়াজ এ মোর ম্যাটার অফ স্টাডি আর এই জিনিসটা কী হলো মোর ম্যাটার অফ স্টাডি এটা পর্যবেক্ষণের একটা ব্যাপার প্র্যাকটিস অনুশীলন অ্যান্ড সিউড গেস ওয়ার্ক এবং একটা তীক্ষ্ণ গ্রেস ওয়ার্ক মানে অনুমানের কাজ এই যে ব্যাপারটা দেখো সে যে এই জ্যোতিষীপনা করছে তার জন্য কিন্তু সে একদিনে হতে পারবে না তার তুমি কিন্তু জ্যোতিষী যদি হতে যাও তাহলে তুমি যদি জ্যোতিষ হতে পারবে না কারণ তোমাকে এক ধরে নেবে তো এই জন্য তাকে কিন্তু অনেক কি হতো পর্যবেক্ষণ করতে হতো অনেক প্র্যাকটিস তাকে অনুশীলন করতে হয়েছে অনেক এবং তার অনুমানটাকে আরও তীব্রতর করতে হয়েছে ঠিক আছে অল দ্য সেম ইট অ্যাজ মাজ ওয়ার্কস অনেস্ট ম্যানস লেবার অ্যাজ অ্যাজ দ্য এনি আদার তো কী বলছেন এই যে আর কে নারায়ণ বলছেন একজন সৎ মানুষের যা পরিশ্রম ঠিক তার মতোই তারও কিন্তু সেই রকমই পরিশ্রম হতো এই জন্য বলছে হি ডিজার্ভ দ্য ওয়েক্স ওয়েক্স মানে মজুরি হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর্থাৎ দিনের শেষে তিনি যা মজুরি পেতেন মজুরি নিয়ে বাড়ি ফিরতেন সেটা তার যত তার উপযুক্ত অর্থাৎ তার প্রাপ্য কারণ তিনি যে পরিশ্রম করতেন তিনি কিন্তু তার এটা প্রাপ্য ঠিক আছে আর সদমানও যেভাবে পরিশ্রম করে তার উপার্জন করেন ঠিক তেমনি তারও এটা তার পক্ষে এটা প্রাপ্য ডিজার্ভ করেন তিনি কেন তার এটা যথেষ্ট মেহনত রয়েছে এখানেও যতই সে তিনি ঠক বা যেখানে হোক তবুও কিন্তু সবাই তো ঠকাতে পারবে না তার জন্য বলছে এই যে তার কিন্তু যথেষ্ট এখানেও কিন্তু চাতুরতা এবং পরিশ্রম কিন্তু রয়েছে হি হ্যাড লে এবার দেখো এইটা হচ্ছে এই বর্তমান তার ঘটনা বল এবার কিন্তু তার এই অ্যাস্ট্রোলজারের কিন্তু একটু পুরনো গল্প কিন্তু এখান থেকে শুরু হচ্ছে কি বলছে হি হ্যাড леফট হিজ ভিলেজ ক্লিয়ারলি অ্যাস্ট্রোলজার হয়েছে তার আগে তিনি কি করতেন সেই গল্পটা কিন্তু আমাদের এখানে শোনাবে এবার দেখো হি হ্যাড леফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থর প্ল্যান তিনি তার গ্রামটাকে ছেড়েছিলেন রকম পূর্ব চিন্তা ভাবনা বা প্ল্যান পরিকল্পনা ছাড়াই তিনি তার গ্রামটাকে ছেড়েছিলেন তাহলে কি কারণে গ্রামটাকে ছাড়লেন এবার পরের দিকে বলছে দেখো ইফ ই হ্যাড কন্টিনিউড দেয়ার যদি সে সেখানেই থাকতো অর্থাৎ তিনি যদি সে গ্রামেই থাকতো উড হ্যাভ ক্যারিড তিনি চালিয়ে দিতেন অন দ্য ওয়ার্ক অফ ফর ফাদার্স তার পূর্বপুরুষদের যে কাজগুলো সেগুলোই তিনি কিন্তু চালিয়ে চালিয়ে কাজগুলো পরের দিকে বলছে দেখো কি বলছেন মানে যেমন যেমন কী কী কাজ চালাতেন তাহলে এগুলো কিন্তু এমসি হতে পারে তার পূর্বপুরুষে কি কী কাজ করত টিলিং দ্য ল্যান্ড জমি চাষ করা লিভিং মানে বসবাস করা মানে থাকা অ্যান্ড মেরিং বিয়ে থাকারা অ্যান্ড রাইপিনিং হিস কর্নফিল্ড তার শস্য ক্ষেতকে ফসল তোলা বলতে পারো ফসল কাটা সব ফসল তোলা অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম এবং সেই পৈতৃক বাড়িতে পূর্বপুরুষদের বাড়িতেই সে থাকতে থাকা তাহলে যে সে যদি এই জ্যোতিষী যদি না হতো যদি গ্রাম যদি না ছেড়ে আসতো ওই জ্যোতিষী যদি না হতো তাহলে কি করতো তাহলে সে কিন্তু তার পূর্বপুরুষরা যেভাবে যে কাজগুলো করত। যেমন হচ্ছে চাষ করা বিয়ে থা করা সংসার করা এবং ফসল ফলানো ফসল কাটা এই সমস্ত পূর্বপুরুষদের বাড়িতেই থাকা এইগুলোই তিনি কিন্তু করতেন এগুলো কিন্তু এমসিকিউ হতে পারে ভালো করে মাথা রাখবে জিনিসগুলো বাট দ্যাট ওয়াজ নট টু বি কিন্তু এটা আর হলো না এটা হলো না তাহলে কিন্তু তিনি আর কিন্তু এটা করতে পারলেন না হি হ্যাড টু লিভ হোম তাকে বাড়ি ছাড়তে হয়েছিল অর্থাৎ বাড়ি ছাড়তে কিন্তু বাধ্য করা হয়েছিল তাহলে এমন কি পরিস্থিতি আসলো তাকে বাধ্য করতে বাড়ি ছাড়তে গ্রাম ছাড়তে বাধ্য হলো কী হচ্ছে উইদাউট টেলিং টেইলিং এনি ওয়ান কাউকে না কিছু বলেই দেখো কি এমন পরিস্থিতি আসলো যে কাউকে কিছু না বলেই তাকে তা বাড়ি ছাড়তে বাধ্য হলো তিনি বাধ্য হলেন হি কুড নট রেস্ট টিল হি লেভ ইট কাপল অফ হান্ড্রেড মাইলস তো কি বলছেন তিনি কাপল ভালো করে জিনিসটা বসে আসবে এটা কিন্তু ভালো করে এটা এমসি পারে ইম্পর্টেন্ট জিনিস দুশো মাইল মানে এক জোড়া হান্ড্রেড মানে একশো তাহলে এক একশো জোড়া মানে কি এক দুশো আর কি দুটো একশো একশো জোড়া মানে হচ্ছে দুশো আর কি হলো তিনি কিন্তু দুশো মাইল বাড়ি ছেড়ে এসেছিলেন হ্যাঁ যতক্ষণ না বলছে যতক্ষণ না পর্যন্ত দুশো মাইল বাড়ি ছেড়ে আসেন ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু কোনো রেস্ট নেননি তাহলে দেখো কত দূর এসেছে তা কোন এমন কঠিন পরিস্থিতি এসেছে যে দুশো মাইল তাকে পার হয়ে আসতে হয়েছে যতক্ষণ না কোনো দুশো মাইল আসে ততক্ষণ পর্যন্ত কোনো রেস্ট নেননি কিন্তু টু আ ভিলেজার একটা গ্রামবাসী হিসেবে বা গ্রামের মানুষ হিসেবে ইট ইজ এ গ্রেট ডিল এটা একটা কঠিন কাজ কঠিন এই যে দুশো মাইল আসা গ্রামের মানুষ খুব কঠিন কাজ অ্যাজ ইফ অ্যান্ড ওশান ফলড বিটুইন যেন মনে হচ্ছে তার মধ্যে দিয়ে সাগর মহাসাগর বয়ে যাচ্ছে এরকম ব্যাপার হি হ্যাড ওয়ার্কিং অ্যানালাইসিস অব ম্যানকাইন্ড্রাভেল তাহলে যিনি তিনি যে কাজ করতেন তিনি কী কাটতে বলছেন তিনি কাজ করতেন ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানস ট্রাভেল মানুষের যে সমস্যা মানুষের যে ঝামেলা সেই ব্যাপারে তিনি কিন্তু কাজ করতেন সেই ব্যাপারে বিচার বিশ্লেষণ করে করতেন কী কী কাটতেন তাহলে কিন্তু এগুলোও এমসি হতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে কী বলছে দেখো মেরিয়ে যে মেরিয়েস প্রবলেম মানুষের মানি টাকা পয়সার যে সমস্যা অ্যান্ড ট্যাঙ্গেল অফ হিউম্যান টাইস এবং মানুষের মানুষের মধ্যে যে গণ্ডগোল মানুষের মধ্যে যে ঝামেলা সেই ব্যাপারে তিনি সেইগুলোর তিনি আলোচনা কাজ করতেন অর্থাৎ তিনি যে জ্যোতিষী তিনি এই সমস্ত ব্যাপার মানুষের তো মেন সমস্যা এগুলো হয় না যে একটা বিবাহ সম্পর্ক টাকা পয়সার সম্পর্ক টাকা পয়সার সম্পর্ক সবারই মধ্যে থাকে আর একটা হচ্ছে মানুষের মানুষের যে ঝামেলা মানুষের মানুষের গণ্ডগোল সেই গণ্ডগোলের এই ব্যাপারে কিন্তু জ্যোতিষী এই জ্যোতিষীর কাজপোনা জ্যোতিষপনা কাজগুলো করতেন তিনি লং প্র্যাকটিস বল দীর্ঘ অনুশীলন হ্যাট সার্ফ ইস পারফেকশন দীর্ঘ অনুশীলন তাকে কিন্তু তার পারসেপশন মানে উপলব্ধি পাওয়া অনুমান এই অনুমানটাকে তার কিন্তু তীক্ষ্ণ করেছিল অর্থাৎ অনুমানের যে অনুমানের যে তার যে জ্ঞান সেটা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছিল অর্থাৎ অনুশীলনের কারণে কিন্তু উইদিন ফাইভ মিনিটস পাঁচ মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড সে বুঝে যেতেন হোয়াট ওয়াজ রং অর্থাৎ সামনের আসলো তুমি তাকে যদি হাত দেখাও তা পাঁচ মিনিটের মধ্যে তিনি কিন্তু বুঝে যেতেন যে তার কী সমস্যা হয়েছে ঠিক আছে হি চার থ্রি এটা এই স্পেলিংটা এটা একটু ভুল আছে এটা স্পেলিং হতে হতো পি এ আই ই অর্থাৎ প্যাসে মানে পয়সা আর কি ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট এটাও কিন্তু যে তাহলে কত পয়সা চার্জ করতেন থ্রি প্যাসে কিন্তু তাহলে কিন্তু থ্রি কি বলছে হি চার থ্রি পাইসে পার কোশ্চেন তিনি প্রত্যেক কোশ্চনের জন্য তিন পয়সা কিন্তু চার্জ করতেন ধার্য করতেন তিন পয়সা চাইতেন আর কি তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কত পয়সা চাইতেন তিন পয়সা অ্যান্ড নেভার ওপেন্ড দশ মিনিট কথা বলেন ততক্ষণ পর্যন্ত তিনি তার মুখ খুলতেন না ঠিক আছে আচ্ছা তুমি যদি হাত দেখাতে যাও তাহলে তোমাকে তার সম্পর্কে সে করবে দশ মিনিট ধরে শুনবে তারপরেই তিনি কিন্তু মুখ খুলবেন হুইজ প্রোভাইডেড যেটা তাকে যোগাতো কি প্রাইস আর এই যে তুমি দশ মিনিট ধরে তাকে অনেক কিছু বললে সে একজন বললো একজন হাত দেখাতে গেছে এই জন্য বলছে যেটা তাকে কিন্তু যত এক ডজন আনসার উত্তর এবং অ্যাডভাইস দি প্রদান করতে কিন্তু রসদ জোগাতো অর্থাৎ তার সম্পর্কে এবার জেনে নিল এবার তার কী সমস্যা সেই সমস্যার সমাধান সেগুলো কিন্তু সে বলতে পারতো এবং এরকম বেশ কিছু উত্তর কিন্তু তিনি বলতে পারতেন তাছাড়া কিন্তু কিছুই না বললে কিন্তু বলতে পারতো না বলছে হোয়েন হি টোল্ড পারসন বিফোর হিম গেজিং হিজ পাম তাহলে গেজিং মানে এক দৃষ্টিতে একদম তাকিয়ে থাকা পাম মানে হাতের তালু তাহলে যখন তিনি কারো হাতের তালুতে এক দৃষ্টিতে তাকিয়ে বলতেন কি বলতেন ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর এফার্টস কি বলছে বলছে তুমি অনেকভাবে মেনি ওয়েজ মানে অনেকভাবেই তুমি চেষ্টা করে যাচ্ছ কিন্তু তুমি তার পুরোপুরি এফার্টসের যে তুমি চেষ্টা করছো তার ফলাফল পাচ্ছ না তাহলে তোমাকে যদি এটা তো সবারই সমস্যা এবারে তুমি হাত দেখাতে কেউ যদি হাত দেখাতে যায় তাকে বলা হয় যে তুমি চেষ্টা করছো প্রচুর কিন্তু তুমি তার ফলাফল পাচ্ছ না ঠিক আছে তোমাকেই বলা হচ্ছে তুমি পড়ছো অনেক কিন্তু তোমার মনে থাকছে না তখন তুমি বলবে হ্যাঁ তাই তো আমার এটাই সমস্যা তাই না তো এটা কি হচ্ছে নাইন আউট অফ টেন উই আর তো 10 জনের মধ্যে নয় জনই তার প্রতি এটা সহমত প্রকাশ করতো এ রাজি হয়ে যেত এগ্রি মানে সহমত দিত অর ই কোশ্চেন আর তাছাড়াও তিনি কি প্রশ্ন করতেন এছাড়া তিনি প্রশ্ন করতেন কি বলছে অর ই কোশ্চেন ইজ দেয়ার এরিউমেন ইউর ফ্যামিলি এছাড়া তোমার কি কোন পরিবারে কোনো মেয়ে আছে মেবি ইভেন রিলেটিভ এমনকি দূরের সম্পর্ক বা এরকম তো থাকেই হু ইজ নট ওয়েল যে তোমাকে তোমাকে পছন্দ করে না এরকম তো থাকেই মানুষ কেউ না কেউ তো তোমাকে সবাই যে ভালোবাসে এরকম তো হতে পারে না কোনো একজন তো তোমাকে অপছন্দ করতেই পারে তো এরকম প্রশ্ন করে সে যে তোমাদের পরিবারে কি এরকম কোনো মহিলা আছে যিনি দূরের হলেও চলবে যে তোমাকে পছন্দ করে হ্যাঁ সেটা তো হতেই পারে এরকম তো মানুষের সীমিত থাকবেই তাই না দেখো কেমন চালাকি করে প্রশ্নগুলো করে তিনি অর হি গেভ অ্যান্ড অ্যানালাইসিস অফ ক্যারেক্টার তারপরে সে তার কিন্তু সেই যে ক্যারেক্টার অনেক কিছু বিচার বিশ্লেষণ করে আর মোস্ট অফ ইউর ট্রাভেলস বলছে তোমার বেশিরভাগ সমস্যাগুলোই হলো ডিউ টু ইউর নেচার তোমার স্বভাবের কারণে এবার সে বলে যে তোমার যে এত কিছু ঝামেলা তোমার জীবনে এত সমস্যা তার কারণ হচ্ছে তোমার স্বভাব তোমার প্রকৃতি হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটন ইজ বলছে হাউ ক্যান বি আদারওয়াইজ তোমার অন্য কি করে হবে তোমার এতকে ভালো কি করে হবে উইথ স্যাটার্ন হোয়ার ইজ স্যাটার্ন মিন শনি আমরা বলি না যে জ্যোতিষীরা শনি যদি তোমার শনির দশা চলে তাহলে ভালো কিছু হয় না তো এখানে বলছে হাউ ক্যান বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার ইজ শনি তো যেখানে রয়েছে যেখানে অবস্থান করেছে তোমার তোমার কি করে ভালো কিছু হবে এরকম প্রশ্ন করছে ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার অ্যান্ড আব এক্সটেরিয়র দেখো খুবই প্রশংসা করছে দেখো ভালো করে শোনো ইউ হ্যাভ অ্যান এম্পেচুয়াস নেচার তোমার স্বভাবটা নরম প্রকৃতির ঠিক আছে অর্থাৎ অ্যান্ড রাব এক্সটোরিয়ার এবং বাইরেরটা হচ্ছে একটু কর্কশ বা হার্ড ধরনের তোমাকে যদি এই প্রশ্নটা করা যে তোমার ভিতরটা খুব নরম কিন্তু বাইরে দিকটা একটু কর্কশ হলেও কিন্তু ভিতরটা তোমার মনটা তোমাকে বলা যে তুমি যতই কঠোর হও না কেন তোমার মনটা খুব নরম এরকম বলে তাহলে কি হচ্ছে তা সে মনটা একদম বলছে না হ্যাঁ তাই তো আমি তো ভালো লেগে যাবে প্রিয় হয়ে যাবে তুমি সেখানে ইউ হ্যাভ এন বলছে মানে কোমল প্রকৃতি স্বভাবের কিন্তু রাব দিকটা তোমার কর্কশ হলেও তুমি মনের দিক থেকে নরম মনের দিক থেকে ভালো দিস আর এই কথাগুলো কি করেছে এন্ডিয়ার্ড প্রিয় বানিয়ে দিয়েছিলো টু হিম হিম তাকে প্রিয় টু দিয়ার হার্টস ইমিডিয়েটলি তো তৎক্ষণাৎ এই কথাগুলো তার প্রতি কি হচ্ছে তাকে প্রিয় বানিয়ে দিয়েছিল তার ভালো লেগেছিল ফর ইভেন দ্য মাইল্ডনেস অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি ওয়াজ ফরিং তাহলে বলা হচ্ছে যে এমনকি একটা নরম মানুষও যদি এটা ভালোবাসবে যে তাকে যদি বলা হয় যে তার বাইরের দিকটা হচ্ছে এরকম কর্কশ আর ভিতরে দিকটা নরম তো সেটাই বলছে যে হচ্ছে একজন নরম মানুষও ভালোবাস ভালো ভাবতে ভালোবাসে যে তার চেহারার একটা এরকম মানে বাইরের দিকটা কঠোর আর ভিতরে দিকটা নরম এটা যদি বলে দেখো দ্য নাটস ভ্যান্ডার ব্লিউ আউট হিস ফ্লেয়ার ব্লিউ আউট মানে নিভিয়ে দিয়েছিল তাহলে যে বাদাম বিক্রেতা তার যে মশালটাকে এবার নিভিয়ে দিয়েছিল অ্যান্ড রোজ টু গো হোম এবং বাড়ি যাওয়ার জন্য উঠলেন অর্থাৎ তিনি এবার কি করলেন যে বাদাম বিক্রেতার পাশে ছিল সেই বাদাম বিক্রেতার আলোটা যে আগুনটা জ্বালা মশালটা জ্বালাচ্ছে সেটা নিভিয়ে দিলেন এবং বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছেন দিস ওয়াজাল ফর অ্যাস্ট্রোলজার টু বান্ডেল তার জিনিসপত্র গোটানোর সিগন্যাল ঠিক আছে সংকেত ছিল যে কারণ কি বলো দেখো দিকে বলছে সিনস ইট লেফট হিম ইন ডার্কনেস আর এটার কারণে কী করছে অন্ধকারে থাকতে হতো কারণ এক্সেপ্ট ফর লাইট স্যাপ অফ গ্রিন লাইট হুইচ স্টেইট ইট ইন ফ্রম সাম অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম তো কি বলছে এই যে তার কারণ দেখো এই জিনিসটা একটু সোজা করে বলি যে এই যে বাদাম বিক্রেতার যে আলোটার কারণেই তার কিন্তু সেই জায়গাটা আলোকিত হতো যেহেতু সে এবার চলে যাচ্ছে এই কারণে তাকে সে কী হবে অন্ধকারে থাকতে হবে তো এই জন্য বলছে তার আলোটা ছাড়া সেখানে কিন্তু আর কোনো আলো থাকতো না এই জন্য সেটাকে অন্ধকারে পড়ে থাকতো এবার তাকে হচ্ছে গুটে হবে সব কিছু জিনিসপত্র হি পিক আপ হিজ কাউরি সেলস সে কী করলেন তিনি তার অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার কাউরি সেলস হচ্ছে কড়িগুলোকে এবার তুললেন অর্থাৎ নিয়ে নেবেন আর কি মানে হচ্ছে তার যে সরঞ্জামগুলো জিনিসপত্রগুলো আছে তিনি সেগুলো গোটাতে শুরু করলেন অ্যান্ড এন্ড ওয়াজ পুটিং দেম ইন্টু হিজ ব্যাগ এবং সেগুলোকে তিনি রাখলেন তার ব্যাগের মধ্যে তার ঝোলার মধ্যে রাখতেছিলেন যখন ব্লাইড ব্লোটেড আউট যখন কি হচ্ছিল তার যে একটা হালকা ক্ষীণ আলো আসছিল সেটা যখন নিবে গেল তখন কিন্তু তার ব্যাগে ভরলেন অর্থাৎ কিছু আলোটাও নিভে গেছে তার ব্যাগে এগুলো হি লুকড আপ সে উপর দিকে তাকালেন অর্থাৎ তিনি এস্ট্রোলজার কিন্তু উপর দিকে তাকালেন ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম এবং তিনি তার সামনে একটা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলেন হি সেন্স ক্লাইন্ট ক্লাইন সেট তিনি সায়েন্স মানে অনুমান করলেন তিনি ভাবলেন যে একটা ক্লায়েন্ট মানে খরিদ্দার হবে আর বললেন খরিদ্দার ভেবে তিনি বললেন কি বললেন ইউ লুক সো কেয়ারওান তোমাকে খুব কেয়ারওন মিনস হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তাগ্রস্ত ঠিক আছে তোমাকে খুব টেনশনে লাগছে লুক সো বান তোমাকে খুব অনেক উদ্বিগ্ন লাগছে ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি ইট উইল ডু গুড তোমার ভালো হবে টু সিট ডাউন ফর ওয়াইল মানে এক মুহূর্ত বা একটুর জন্য তুমি আমার কাছে এখানে বসো অ্যান্ড চ্যাট উইথ মি আমার সঙ্গে একটু কথা বলো তাহলে তোমার ভালো হবে তোমাকে ভালো লাগবে তোমার তোমার ভালো কিছু হবে দ্য আদার গ্রামবেল সামভেক রেপ রিপ্লাই যে অন্যজন যে যাকে বললেন তিনি কিন্তু আদার বলতে এখানে কিন্তু সেই লোকটা আর কি গ্রাম বেল্ট মিনিস হচ্ছে গম্ভীর গলা ভিড় করে বলা আর কি সাম ভেগ রিপ্লাই সাম মানে অস্পষ্ট রিপ্লাই মানে অস্পষ্টভাবে উত্তর দিলেন কিছু ভিড় করে বললেন কী বললে সেটা কিন্তু ক্লিয়ার বোঝা গেল বুঝতে পারলেন না দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার কী বললেন অ্যাস্ট্রোলজার আর একটু জোর দিয়ে হিস ইনভিটেশন অর্থাৎ তার যে ইনভিটেশন যে অর্থাৎ তিনি এখানে বসতে বললেন সেটা একটু আরো জোর দিয়ে বললেন একটু একটু জোর করে বললেন তো প্লাম আন্ডার হিস কী হচ্ছে যেখানে হচ্ছে কি হচ্ছে দ্য আদার্স যে অন্য লোকটা যে লোকটা এসেছিলেন আর কি থ্রাস্ট হিস থ্রাস্ট মানে তো ছুঁড়ে দেওয়া তো এখানে হাতটাকে একটু বাড়িয়ে দিলেন পাম মানে হাতের তালুটাকে আন্ডার নোস তার নাকের নিচে আর নাকের কাছাকাছি এরকম জায়গাতে তিনি কিন্তু হাতের তালুটাকে বাড়িয়ে দিলেন আর হাত দেখে কিভাবে আমরা জ্যোতিষী কিভাবে দেখে হাত দেখেই তো সব কিছু তার ভবিষ্যৎবাণী বলে হাত তাই জ্যোতিষীকে দেখানো তার হাতের তালুটা কিন্তু বাড়িয়ে দিলেন ইউ এবার কি বলছে সেই লোকটা বলছে কিন্তু কি বলছে দেখো ইউ কল ইউর অ্যান অ্যাস্ট্রোলজার তুমি নিজেকে আপনি নিজেকে অ্যাস্ট্রোলজার মনে করেন অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জ এবার অ্যাস্ট্রোলজার বলছে অ্যাস্ট্রোলজার এরকম বেশভূষা করছে এখানেই বলছে এবার অ্যাস্ট্রোলজারকে যদি বলা হয় আপনি কি অ্যাস্ট্রোলজার তাহলে তো সে একটু অপমানিত বোধ করবেন না এই জন্য কি বলছে অ্যা দ্য অ্যাস্ট্রোজার ফেল চ্যালেঞ্জ এটাকে চ্যালেঞ্জ মনে করলেন অ্যান্ড সে আর বললেন টিটলিং দ্য আদার্স পাম টুয়ার্স দ্য গ্রিন স্যাপল অফ দ্য লাইট ইওরস ইজ দ্য নেচার এবার কি দেখো বলছেন আর বললেন কি বলছে তার টিটলিং মানে একটু হাতের তার ওটাকে কাত করে মানে একটু বাকি আর কি দ্য আদার্স পাম অর্থাৎ লোকটার হাতের তালুটাকে একটু হালকা যে আলোটা আছে সেই আলোর দিকে নিয়ে গিয়ে হাতের তালুটাকে একটু কাত করে নিয়ে বলতেই লাগছিলেন সে বললাটা শেষ করলো নাকি বলছি ওর স্নেচার তোমার স্বভাব এরকম বলতে চাইলো আর বলতে গেলেই বলতে গিয়ে ও স্টপ দ্যাট দ্য আদার্স এই লোকটা থামিয়ে দিলেন বলছে থামুন 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 এরকম বলছে টেল মিস সামথিং ওয়ার্থ ওয়াইল যে আমাকে কিছু কাজের কথা কিছু বলো কিছু যেটা আমার লাভ হবে এরকম কিছু বলো ঠিক আছে তো কি বলছে পরের দিকে আমরা দেখব আজকে এই পর্যন্ত এই ভিডিওটা থাকলো নেক্সট টাইম পরের পার্টে আমরা এই ভিডিওটা করবো একটা ভিডিওতে একটা পার্টে অনেকটা বড় হয়ে যাবে তো সেই কারণে এই একটা পার্ট পরের পার্টে আমরা পরেরটা করব তো তোমাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর কমেন্ট করে দিও সেটাও কেমন লেগেছে আর নেক্সট ক্লাসগুলোও কিন্তু আমি আশা করি তোমাদের করাবো পরের দিকে চ্যানেলে থাকো নতুন চ্যানেলে হয়ে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর বেল বাটনটাও প্রেস করে দিও তাহলে তোমরা নেক্সট ভিডিওতে নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে তো থ্যাংক ইউ